আসসালামু আলাইকুম। গলাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ফুট গলার মাপ 3 ইঞ্চি থেকে 200টা কম নিলাম। এরপরে লম্বার মাপটা নিচ্ছি 3.5 ইঞ্চি। এটা হচ্ছে পিছনের গলার জন্য আমি বক্স শেপ তৈরি করছি। এরপরে নিচের এখান থেকে ধরে এভাবে করে রাউন্ড করে দিতে হবে। দিয়ে এখন আমি এটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু ডাবল পার্ট আছে আর আমি এটা পিছন পার্টের গলা কাটিং করলাম। এখন আমি পিছন পার্টের গলাটা বের করে নিয়ে সামনের পার্টের গলা কাটিং করার জন্য এটা ভাঁজ করে নিচ্ছি। আমরা এই সামনের পার্টের অংশে ডিজাইনটা করব, তার জন্য এখন আমি পেস্টিং নিয়ে নিচ্ছি। আপনারা পেস্টিং বা ফিউজিং নিতে পারেন। আমি এটাকে ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি গলাটা আর্ট করব, তার জন্য এখানে একইভাবে 3 ইঞ্চি থেকে 200টা কম নিয়ে মার্ক করছি এবং লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি থেকে 200টা কম। এদিক থেকে আবারও 3 ইঞ্চি থেকে 200টা কম নিয়ে বক্স তৈরি করছি, যাতে করে উপরে নিচে সমানভাবে থাকে। বক্সটা আমি এইভাবে করে মার্ক করে নিচ্ছি। তো সোজাসুজি দাগ দেওয়ার পর এখন আমরা এইভাবে করে রাউন্ড করে নিব। রাউন্ড করে নেওয়ার পরে গলাটা দেখুন হবে হচ্ছে 6 ইঞ্চি, আর 200টা তো সেলাইয়ের মধ্যেও পড়ে যাবে। এখন নিচের দিক থেকে 8 ইঞ্চি লম্বা নিচ্ছি, এদিক থেকে 1.5 ইঞ্চিতে করে নিচ্ছি। নেওয়ার পরে এখন এখানেও এভাবে করে একটা বক্স তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এখন দাগটা সোজাসুজিভাবে দিয়ে নিয়েছি। এরপর এই সাইড থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি এক্সট্রা রাখছি। সব দিক থেকে এভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নেওয়ার পর মার্ক করে নিলাম। এখন এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি। রাউন্ড করে কেটে নেওয়ার পরে এখন এদিক থেকেও এই দাগে দাগে কেটে নিতে হবে। কেটে নিয়েছি, এখন মিডিলের এই অংশটা আমরা কেটে বের করে নিব। এখানে একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে মার্ক করে রেখেছি, এই মার্ক অনুযায়ী ভিতরের অংশটা কেটে বের করে নিচ্ছি। তারপরে গলাটা এরকম হয়েছে, এটা সাইডে রেখে দিয়ে ভিতরের অংশটা নিয়ে নিলাম। এবং এখানে দেখুন 3 ইঞ্চি আছে, তো আমরা 3 ইঞ্চি থেকে আরও 1/2 ইঞ্চি বেশি চওড়া রেখে আরেকটা কাটবো। এবং লম্বাটা রেখেছি দেখুন 9 ইঞ্চি এবং চওড়াটা রেখেছি 3.5 ইঞ্চি, কারণ 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি অথবা 200টা 200টা করে দুই দিকে সেলাই যাবে। এখন আমরা এরকম একটা কাপড় নিয়ে নিলাম এবং এর সঙ্গে এটা আয়রন করে লাগাতে পারেন, আবার চাইলে এভাবে করে সেলাই করে নিয়ে লাগাতে পারেন। তো আমি এর সঙ্গে এটা সেলাই করে লাগিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তো আমি দেখুন এটা সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন এইটার উপরে আমরা ডিজাইনটা তুলব, তার জন্য এখন কামিজের এক কালারের এই কাপড়টা, প্রিন্টের কাপড়টা নিয়েছি এবং সালোয়ারের যে এক কালারের কাপড় ছিল সেই কাপড়টাও একই রকম দেখুন 1.5 ইঞ্চি চওড়া রেখে কেটে নিব। এবং লম্বাটা অনেক রেখেছি, ওটা ফিতা অনুসারে লম্বা নিতে হবে। তো দেখুন দুইটা পার্ট নিলাম, নিচেরটাও একই চওড়ায় রেখেছি 1.5 ইঞ্চি চওড়া, উপরেরটাও 1.5 ইঞ্চি চওড়া প্রিন্টেরটা এবং এক ঢালাটা, বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন আমরা এটাকে এইভাবে করে সেলাই করে নিচ্ছি। প্রিন্টের কাপড়টা অবশ্যই উল্টো সাইড করে এখান থেকে সেলাই করতে হবে, মানে ভিতরের দিকে সোজা সাইড থাকতে হবে প্রিন্টের কাপড়ের, কারণ আমরা এটাকে উল্টিয়ে নেব। অনেকটা ফিতা তৈরি করার মতো করে করছি। এক পাশ সেলাই করে নিয়েছি দেখুন, এরপরে আরও একটা পাশ আমরা এভাবে করেই সেলাই করে নেব। এখান থেকে এভাবে করে সেলাই স্টার্ট করছি। এখন আমরা এটাকে উল্টিয়ে নেব। তো এটাকে উল্টিয়ে নেওয়ার জন্য আমি একটা পেন ব্যবহার করছি। এই পেনের সাহায্যে এটা এইভাবে করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়েছি দেখুন, উল্টিয়ে নেওয়ার পর এটাকে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, আয়রন করে এরকম একদম প্লেন করে নিতে পারেন। আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি। নেওয়ার পর এখন আমরা এটাকে আগে যে পটিটা কেটে এই যে সেলাই করে রেখেছি এইটার মাপ অনুযায়ী ফিতা কেটে নিচ্ছি। দেখুন এতে একটু বেশি করে রাখছি, এভাবে রেখে রেখে
যতগুলো ফিতা হয় এর উপরে বসিয়ে নিচ্ছি এভাবে করে। তো একটা একটা করে এরপরে বসিয়ে নিয়ে এখন ঠিক মাঝ বরাবর আমরা সেলাই দিয়ে দিব। এরকম মাঝের অংশ দিয়ে সেলাই দিতে হবে। একটার গায়ের সঙ্গে একটা লাগিয়ে করেছি, এবার এটা এভাবে করে একটা এ পাশেরটা উল্টাবেন, একটা অপর পাশেরটা উল্টাবেন, এভাবে উল্টিয়ে উল্টিয়ে সেলাই দিতে হবে। দেখুন এই পাশটা এভাবে উল্টিয়ে নিয়ে নিয়ে প্রথমে সেলাই দিচ্ছি প্রত্যেকটা। আর আমার চ্যানেলে এই একই ডিজাইনের কামিজের ভিডিও দেওয়া আছে, এবার কামিজের নিচের অংশ। এবার অপর সাইডে এভাবে করে উল্টাতে পারেন, আবার চাইলে একই যেভাবে আগেরটা করেছি ওভাবে উল্টাতে পারেন, এই যে এভাবে। তো যেটা বলছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে কামিজের নিচের অংশের একই রকম ডিজাইনের, সেটা দেখে আসতে পারেন। এখন আমরা জামার পাটটা নেওয়ার আগে যে পট্টিটা কেটে রেখেছিলাম সেই পট্টিটা, অর্থাৎ ফিউজিং কেটে রেখেছিলাম, সেই ফিউজিংটা একটা কাপড়ের সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি। যেভাবে করে সেলাই দিয়ে এটাকে সুন্দর করে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পর এখন দেখুন এইভাবে কেটে নিচ্ছি, অর্থাৎ আমরা ফিউজিংটাকে কাপড়ের সঙ্গে সেলাই করে নিয়েছি এক্সট্রা কাপড়ের সঙ্গে। এবারে এটার মাপ অনুযায়ী কামিজের উপরে রাখছি। দেখুন কামিজের উপরে পটির কাপড়টা রাখলাম, ফিউজিংটা রাখলাম, রেখে এই ফিউজিংটা যেভাবে কাটা আছে দেখুন ওভাবে করে আমরা কামিজের অংশটাও কেটে নেব। আশা করছি বুঝতে পারছেন, একটু মন দিয়ে দেখুন অথবা স্লো মোশন করেও দেখতে পারেন। এখান থেকে ধরে এভাবে আমরা রাউন্ড করে এবং নিচের অংশ যেভাবে ফিউজিং কাটা আছে ওভাবে কামিজের কাপড়টা কেটে নিলাম। এতে করে বসাতে সুবিধা হবে, ঠিক মিডিলে বসবে। এরপরে আমরা ফিউজিংটাকে এর উপরে রাখছি এবং কামিজের কাপড়টা সোজা সাইড করে রেখেছি। রেখে এর উপরে এভাবে করে রেখে সেলাই দিতে হবে কোনা ঘেঁষে। তো আমরা কোনা ঘেঁষে সেলাই দিয়ে এটাকে এভাবে করে উল্টিয়ে নিচ্ছি এবং এভাবে করে একটু কাট বসিয়ে নেবেন, এতে করে উল্টাতে সুবিধা হবে। তবে খেয়াল রাখবেন সেলাইটা জানি কেটে না যায়। এরপরে ভিতরের দিকে এভাবে করে দিয়ে নিতে হবে। নেওয়ার পর এই পর্যায়ে আপনারা আয়রন করে নেবেন, এতে করে সেলাই করতে অনেক সুবিধা হবে এবং ফিনিশিংটা অনেক ভালো আসবে। এরপর আমরা যেই ডিজাইনটা করে রেখেছিলাম সেটা এর উপরে রাখছি, জামাটা ওর উপরে রাখছি। দেখুন এভাবে করে বসিয়ে নিয়ে হেজাব পিন দিয়ে আটকে নিয়ে চারকোল দিয়ে সেলাই করে দিতে হবে। তো এই যে আমি এরপরে ধরে ধরে এভাবে করে সেলাই করে আটকে নিচ্ছি। আশা করছি এই অংশটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এভাবে করে সেলাই করে নিতে হবে। আমি সম্পূর্ণটা এভাবে ধরে ধরে সেলাই করে নিচ্ছি, নিচের দিকে যেন সেলাই হয় বের হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রেখে আস্তে আস্তে এই পর্যায়ে আপনারা সেলাই করে নিচের ডিজাইনটা কামিজের সঙ্গে এভাবে করে আটকে নেবেন। তো এই তো সেলাই করে নিয়েছি। এখন আমরা এই খানটায় পুঁতি লাগাবো। এই যে এই ডিজাইনের মিডিলে মিডিলে আমরা হচ্ছে একটা করে পুঁতি লাগাবো। আপনারা চাইলে সবুতামও কিন্তু লাগাতে পারেন। তো আমি এর সঙ্গে দেখুন এভাবে করে পুঁতি লাগিয়ে নিয়েছি। পুঁতি লাগাতে নিশ্চয়ই আপনারা সবাই পারেন, তাই আর দেখালাম না। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।